হাই গাইস, আজ আমি আপনাদের জন্য 2022 সালের কোরিয়ান একটা মিনি ড্রামা নিয়ে হাজির হয়েছি। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাছাড়া এই ড্রামার মূল থিমটা বুঝতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাই অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই গল্পের শুরুতে আমরা নাবি নামের একটা মেয়েকে দেখতে পাই। নাবির আজকে স্কুলের প্রথম দিন ছিল, আর নাবি এই স্কুলে আসার কারণ ছিল তাকে আগের স্কুলে অনেক বেশি বুলিং করা হতো, এজন্য নাবি তার আগের স্কুল থেকে এই স্কুলের মধ্যে শিফট হয়েছিল। এখানে এসে নাবি প্ল্যান করছিল এই স্কুলে যেন তাকে আর বুলি হতে না হয়, কিন্তু এই স্কুলের বুলি করা গ্যাংদের নজরও তার দিকে পড়ে যায়। বুলি করা মেয়েরা বলছিল, এই মেয়েটাকে তো দেখতে খুবই সাদাসিধা মনে হচ্ছে, তাছাড়া দেখে অনেক গরিব মনে হয়, অর্থাৎ এই মেয়েটাকে বুলি করাই যায়। এখানে মেয়েগুলো প্ল্যান করে যে তারা নাবিকে এই স্কুলের মধ্যে অনেক বেশি বিরক্ত করবে, যাতে সে এই স্কুলটি ছেড়ে চলে যায়। এদিকে নাবি তাদেরকে এভাবে আলোচনা করতে দেখে অনেক ভয় পাচ্ছিল, তাই সে তার পকেট থেকে দামি একটা মোবাইল বের করে, কারণ নাবি নিজেকে বড় লোক দেখানোর জন্য অনেক পরিশ্রম করে এই দামি মোবাইলটাকে কিনেছিল। যাই হোক, এখানে নাবি তার ফোনের ওয়ালপেপারটা দেখার পর তো অবাক হয়ে যায়, আর তার মনে পড়ে যায় যে আজ সকালে তার যে ছেলের সাথে ধাক্কা লেগেছিল ওই ছেলের সাথে তার মোবাইলটা বদল হয়ে গিয়েছে। যাই হোক, এদিকে আবার বুলি করা মেয়েগুলো নাবির কাছে এসে তার ব্যাপারে জিজ্ঞাসা করছিল। নাবি বলে, আমি বুসান থেকে এখানে শিফট হয়েছি, আর আমি আমার রিলেটিভদের সাথে এখানে থাকি। সে মেয়েগুলো তাকে জিজ্ঞাসা করে, তুমি তোমার আগের স্কুল ছেড়ে এই স্কুলে কেন ভর্তি হলে, সেখানে তুমি আবার বুলি হতে না তো, যে কারণে এখানে শিফট হয়েছ? এই কথাটা শুনে নাবি একটু ভয় পেয়ে যায়, আর অবাক হয়ে ভাবে তারা এটা কিভাবে জানলো। তখনই একটা মেয়ের নজর নাবির মোবাইলের দিকে পড়ে। মেয়েটা নাবিকে জিজ্ঞাসা করে, এত হ্যান্ডসাম একটা ছেলের ছবি তোমার মোবাইলের ওয়ালপেপারে কি করছে, এটা তোমার বয়ফ্রেন্ড না তো? নাবি নোটিস করে ছেলেটাকে দেখার পর ওই মেয়েগুলোর কথা বলার স্টাইল বদলে গিয়েছে, তাই এখানে নাবি ভাবে, আমি যদি তাদেরকে বলি যে এটাই আমার বয়ফ্রেন্ড, হয়তো তারা আমার ফ্রেন্ড হয়ে যাবে। এজন্য নাবি বলে দেয় যে হ্যাঁ, এটা আমার বয়ফ্রেন্ড। এটা শুনে বুলি করা মেয়েগুলো তো অবাক হয়ে যায় যে এত হ্যান্ডসাম একটা ছেলে কিনা এই মেয়ের বয়ফ্রেন্ড। ঠিক তখনই নাবির কাছে একটা কল আসে, এজন্য নাবি সেখান থেকে বাইরে চলে আসে। এদিকে বুলি করা মেয়েগুলো নাবির কথায় বিশ্বাস হয়ে যায়, কিন্তু সেখানে থাকা জিয়া নামের একটা মেয়ে নাবির কথায় বিশ্বাস হয় না। সে ভাবে যে এত হ্যান্ডসাম একটা ছেলে এই মেয়েকে কিভাবে গার্লফ্রেন্ড বানাবে, যদি সে আমাদেরকে মিথ্যা কথা বলে থাকে তাহলে আমাদের দরকার তার মিথ্যা কথাটা বের করে তাকে আরো বেশি করে বুলি করা। এদিকে নাবিকে সে ছেলেটা, মানে যার সাথে তার মোবাইলটা চেঞ্জ হয়েছিল, সে তাকে কল করেছিল। সে নাবিকে বলে তার স্কুল শেষ হওয়ার পর তার মোবাইলটা যেন তাকে ব্যাক করে। কথা শেষ করে নাবি যখন ক্লাসে আসে তখন বুলি করা মেয়েগুলোদের মধ্যে একটা মেয়ে জিজ্ঞাসা করে, এই ছেলেটা সত্যি তোমার বয়ফ্রেন্ড নাকি তুমি মিথ্যে কথা বলছো? নাবি বলে, না না, আমি কোনো মিথ্যে বলছি না, সে সত্যি আমার বয়ফ্রেন্ড। তখনই ওই মেয়েটা বলে, তুমি এই কথাটা প্রমাণ করার জন্য তোমার বয়ফ্রেন্ডকে আমাদের সাথে দেখা করাও, নাবি তাদেরকে বারণ করতে পারে না। এজন্য সে স্কুল শেষ হওয়ার পর ওই ছেলেটার সাথে মোবাইল চেঞ্জ করতে আসে। যাই হোক, বিকেলবেলা ওই ছেলেটা যখন তার মোবাইলটা নেওয়ার জন্য আসে তখন সে একটা অনেক দামি গাড়ির মধ্যে করে এসেছিল। বুলি করা মেয়েগুলো তো এই ছেলেটাকে দেখে হা করে দেখতেই থাকে, কিন্তু এখানে নাবি অনেক বেশি ভয় পাচ্ছিল যে তারা বুঝি এখনই না তার সত্যিটা জেনে যায়। কিন্তু এখানে তো ঘটনা পুরোই বদলে যায়। ওই ছেলেটা নাবির সাথে এমন বিহেভ করছিল যেটা দেখে মনে হচ্ছিল নাবি সত্যি সত্যি তার গার্লফ্রেন্ড। ছেলেটাকে এমন বিহেভিয়ার করতে দেখে তো নাবি অনেক অবাক হয়ে যায়। এদিকে বুলি করা মেয়েগুলো হিংসায় জ্বলে যায়, আর ভাবে এত সুন্দর একটা ছেলে কিনা এরকম একটা মেয়ের সাথে প্রেম করে। যাই হোক, তারপর ওই ছেলেটা নাবিকে তার গাড়িতে করে নিয়ে যায়। একটু সামনে আসার পরে নাবি ওই ছেলেটাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে যে আমি সমস্যার মধ্যে ছিলাম? আর এই ছেলেটার নাম ছিল লিসি। লিসি তখন নাবিকে বলে, সিচুয়েশন দেখে আমি ফিউচার অনুমান করতে পারি, এজন্য আমি তোমাকে সাহায্য করেছি। নাবি তার কথাগুলোতে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু সে তাকে সাহায্য করেছিল, তাই নাবি তাকে ধন্যবাদ বলে সেখান থেকে চলে যায়। পরের দিন ক্লাসের মধ্যে জিয়া নামের এই মেয়েটা নাবির একটা ছবি তোলে। তারপর তারা ওই মেয়েটাকে ডাকে যে স্কুলের সবাইকে সবচেয়ে বেশি বুলি করত। ওই মেয়েটার নাম ছিল হানি। হানি লিসিকে 10 বারের থেকেও বেশি প্রপোজাল করেছিল, কিন্তু সে তাকে 10 বারই রিজেক্ট করে দিয়েছিল। হানি বলে, আমার মতো এত সুন্দর একটা মেয়েকে রিজেক্ট করে কিনা
নাভির মতো একটা মেয়েকে তার গার্লফ্রেন্ড বানিয়েছে। তারপর তারা যখন বাইরে চলে আসে, সেখানে জিয়া হানিকে বুঝিয়ে শান্ত করে আর নাভির তোরা ছবিটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। আসলে তারা জানতে চাইছিল যে আগের স্কুলে নাভি বুলি হতো কিনা, আর বুলি হলো কোন বিষয়টা নিয়ে বুলি হতো সেটা তারা জানতে চায়। আর সেটা জেনে তারা এখনো নাভিকে বুলি করবে। তখনই তাদের কাছে নাভির আগের স্কুলে বুলি করা মেয়েগুলোর মেসেজ আসে। নাভিকে ওই স্কুলের মধ্যে ডাস্টবিন বলে ডাকতো। তারপরে হানি আর জিয়া ভিতরে গিয়ে নাভিকে ওই নাম ধরে ডাকতে শুরু করে। এটা শুনে নাভি তো পুরাই অবাক হয়ে যায় আর ভাবতে থাকে পুরনো স্কুলে বুলি করা নামটা তারা কিভাবে জানলো। আসলে বুসানে নাভির বাসা একটা ড্রেনের কাছে ছিল। নাভি স্কুলে যতই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেত না কেন, কিন্তু তারপরও স্কুলের ছেলে মেয়েরা তাকে ডাস্টবিন বলে ডাকতো। আসলে নাভির বাবা মা ছিল না, সে তার দাদির সাথে এখানে থাকতো। নাভির দাদিরও মেন্টালি সমস্যা ছিল, তিনি এখনই নাভিকে ভালোবাসত আর একটু পরেই নাভির সাথে খারাপ ব্যবহার করত। নাভি একদিন অসুস্থ হওয়ার কারণে তার বাবা তার সাথে দেখা করতে এসেছিল, তখনই অ্যাক্সিডেন্ট হয়ে তার বাবা মারা যায়। এজন্য এই ব্যাপারটার দোষ দাদি এখনো নাভিকেই ভাবে। নাভিরও এ ব্যাপারটা ঠিকই মনে হয়, সেও ভাবে তার কারণেই হয়তো তার বাবা মারা গিয়েছে। যাই হোক, এত কিছুর পরও নাভির একটা বন্ধু ছিল যার নাম ছিল ইউরি। ইউরি তাকে অন্য মেয়েদের মতো বুলি করতো না। তারপর একদিন তার দাদিও মারা যায় আর নাভি তার পুরো ফ্যামিলি মেম্বারদের হারানোর পর অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়। আর দাদিমার মৃত্যুর পরই নাভি বুসান ছেড়ে সিউল এসেছিল। আর এখন এই স্কুলও আগের স্কুলের মতো বুলি হওয়ার কারণে নাভি অনেক বিরক্ত হয়ে বাসায় যাচ্ছিল। তখন জিয়ার হানিও তার পিছন পিছন আসছিল। তারপর তারা নাভির কাছে এসে তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। নাভিও তাদের সাথে ফ্রেন্ডশিপ করতে রাজি হয়ে যায়। এখানে নাভির মনে হচ্ছিল ফ্রেন্ডদের সাথে মিথ্যে কথা বলা একদমই উচিত না, এজন্য সে তাদেরকে সত্যি কথা বলে দেয় যে লিসি তার বয়ফ্রেন্ড না। আর ওই দিন শুধুমাত্র সে তাকে সাহায্য করেছিল, কিন্তু হানি ভাবে লিসি কোনোদিনও কাউকে তেমন একটা সাহায্য করতো না, কিন্তু সে নাভিকে সাহায্য করেছে। এটা জানার পরে হানি অনেক রেগে যায়, কিন্তু তবু সে তার রাগকে কন্ট্রোল করে নাভির সাথে নর্মাল বিহেভ করে আর নাভিকে তার সাথে তার বাসায় যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। কিন্তু হানির মুখে এটা শুনে জিয়া একটু ভয় পেয়ে যায় আর হানিকে ইশারা করে বলে এসব না করতে। কিন্তু হানি নাভির সাথে খারাপ করার ডিসিশন নিয়ে নিয়েছিল, তাই সে বাসায় নেওয়ার কথা বলে নাভিকে অন্য একটা জায়গায় নিয়ে আসে আর কিছু ছেলেদের হাতে নাভিকে দিয়ে দেয় আর ছেলেগুলোকে বলতে শুরু করে যে তোমাদের যা ইচ্ছে তোমরা তার সাথে তাই করতে পারো। যা শুনে ছেলেগুলো তো নাভির দিকে এগিয়ে আসতে শুরু করে। এখানে ছেলেগুলোর উদ্দেশ্য একদমই ভালো ছিল না, তারা নাভির সাথে খারাপ কিছুই করতে চায়, তাই নাভি সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু তখনই হানি তার পেটের মধ্যে ঘুষি মারে, যার ফলে নাভি মাটিতে পড়ে যায়। তারপর ছেলেগুলো নাভিকে এখান থেকে জোর করে নিয়ে যায় আর তখনই সেখানে লিসি এসে পড়ে। আর লিসি কিভাবে এখানে এসেছে তা আপনারা সামনেই জানতে পারবেন। যাই হোক, এখানে হানি তো লিসিকে দেখে অনেক খুশি হয়ে যায় আর ভাবে লিসি মনে হয় তার জন্যই এখানে এসেছে। কিন্তু লিসি হানির কাছে এসে তার পেটের মধ্যেও একটা ঘুষি মারে আর ছেলেদের সাথে ফাইট করতে শুরু করে দেয়। মারামারি শেষ করে লিসি নাভির কাছে আসে। নাভি অনেক বেশি ভয় পেয়েছিল। এখান থেকে কাহিনীটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায় আর আমরা জানতে পারি লিসির কাছে পাস্ট এবং ফিউচার বদলানোর একটা শক্তি ছিল। তাছাড়া লিসি নাভিকে অনেক আগে থেকেই পছন্দ করত। যখনই সে নাভির সাথে কথা বলতে চাইত তখনই নাভি তাকে ইগনোর করত। লিসি একটা চুটকি বাজিয়ে এক মিনিট আগে চলে যায় আর নাভির কাছ থেকে বইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু নাভি তেমন একটা তাকে রেসপন্স করে না আর সেখান থেকে চলে যায়। তখনই লিসি আবার একটা চুটকি বাজায় আর এক মিনিট পিছনে আসে। এবার একটা ছেলে নাভির সাথে খারাপ ব্যবহার করছিল। লিসির কাছে মনে হচ্ছিল নাভিকে ইমপ্রেস করার এটাই সঠিক সময়, তাই সে ওই ছেলেটাকে মারতে শুরু করে। কিন্তু নাভি তাকে উল্টা কথা শুনিয়ে দেয়, কারণ এই ছেলেটা তার এক্স বয়ফ্রেন্ড ছিল। নাভি তার এক্সকে এমন অবস্থায় দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে আর তাকে টেক কেয়ার করতে শুরু করে। এটা দেখে লিসি বুঝে গিয়েছিল যে নাভিকে কিভাবে ইমপ্রেস করতে হবে, তাই সে আবার একটা চুটকি বাজায় আর এক মিনিট পিছনে গিয়ে ওই ছেলেটার কাছ থেকে মার খায়। কেননা সে জেনে গিয়েছিল যে মার খাওয়ার পর সে নাভির সিম্প্যাথি পাবে। আর তার প্ল্যান অনুযায়ী এবার নাভি তাকে তার বাসায় নিয়ে যায় আর তাকে ওষুধ লাগিয়ে দেয়। তারপর তাদের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে যায় আর সে ফ্রেন্ডশিপ থেকে ভালোবাসা শুরু হয়। তারা তাদের জীবনটা ভালোভাবেই কাটাচ্ছিল। কিন্তু একদিন নাভি আর লিসি রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তার মধ্যে নাভির অনেক ঠান্ডা লাগছিল, তাই লিসি তার সুইটারটা খুলে নাভিকে পরিয়ে দেয় আর নাভিও আনন্দে একটু দূরে গিয়ে জিজ্ঞাসা করে, এটা পরে আমাকে কেমন লাগছে। লিসি যখন কিছু বলতেই যাবে তখনই একটা গাড়ি এসে নাভিকে ধাক্কা মারে আর নাভির সাথে সাথে সেখানেই মারা যায়। যা দেখে লিসি তো কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, কেননা সে বুঝতে পারছিল না
যে এটা তাদের সাথে কি হয়ে গেল। তারপরে সে যখনই হুশে আসে তখন সে একটা চুটকি বাজায় যাতে এক মিনিট পিছনে এসে সে নাবিকে বাঁচিয়ে নিতে পারে, কিন্তু সে এবার এক মাস পিছনে চলে গিয়েছিল। কারণ লিসি এই চুটকিটা বাজানোর ফলে কোনোদিন এক মিনিট, এক ঘন্টা অথবা কোনোদিন এক বছর বা এক মাসের পিছনে চলে যেত, যেটার কোনো সিউরিটি ছিল না। আর এজন্য এখন লিসিকে আগের সময়গুলোকে আবারও কাটাতে হয়। অর্থাৎ এখন নাবি আর লিসিকে চিনে না, সে যে তার বয়ফ্রেন্ড ছিল সেটাও তার মনে নেই, কারণ তারা তো এখন এক মাস অতীতে চলে গিয়েছিল আর তখন তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। যাই হোক, এদিকে নাবি লিসিকে চিনতে না পারলো, লিসি এটা ভেবে অনেক খুশি ছিল যে নাবি তো এখন জীবিত রয়েছে। তাছাড়া এখন তো লিসি নাবির পছন্দ অপছন্দের ব্যাপারে সবকিছুই জানতো, তাই এবার তাকে ইমপ্রেস করা অনেক সহজ হবে। কিন্তু এখানে একটা সমস্যা ছিল, এবার সব জিনিসগুলোই বদলে গিয়েছিল। লিসি নাবিকে তো তার গার্লফ্রেন্ড বানাতে সক্ষম হয় ঠিকই, কিন্তু নাবি এবার অনেক গরিব হয়ে গিয়েছিল। তাছাড়া সবসময় কনফিডেন্স থাকা নাবি এবার সাদাসিধে হয়ে গিয়েছিল। তারপর এভাবেই এক মাস কেটে যায়। আজকে নাবির অ্যাক্সিডেন্টের দিন ছিল, এজন্য লিসি নাবিকে নিয়ে এমন একটা জায়গায় চলে যায় যেখানে কোনো গাড়ি চলাচল করে না। ওই সময়টা পার হওয়ার পর লিসি তার শ্বাস নেয়, কিন্তু তার পরের দিনে লিসি জানতে পারে যে নাবি মারা গিয়েছে। এটা শুনে লিসি তো অনেক অবাক হয়ে যায় আর সে আবারও চুটকি বাজায়। এই সময়টা অনেকবার চলে যায় কিন্তু লিসি কোনোবারই নাবিকে বাঁচাতে পারে না। যতবার লিসি চুটকি বাজাচ্ছিল ততবার নাবির জীবন আরো খারাপ হচ্ছিল। নাবির সব কাছের লোকেরা তার থেকে দূরে চলে যাচ্ছিল, তার আর্থিক অবস্থাও অনেক খারাপ হয়ে যাচ্ছিল। লিসি তাকে তার ওই অ্যাক্সিডেন্টের দিনে বাঁচাতে পারে না, এই জন্য লিসি একটা টাইম লুপের মধ্যে ফেসে গিয়েছিল। যাই হোক, এখন লিসির মনে হচ্ছিল হয়তো সে নাবির কাছে থাকার কারণে নাবিকে সে বাঁচাতে পারছে না, এই জন্য সে এবার চুটকি বাজানোর পর আর নাবির সামনে যায় না, সে দূর থেকেই তাকে বাঁচানোর চেষ্টা করে যায়। লিসি দূর থেকে নাবির সব বিষয়ে সাহায্য করছিল, যেমন আমরা গল্পের শুরুর দিকে দেখেছিলাম বুলি করা মেয়েদের হাত থেকে সে বাঁচিয়েছে, এমনকি সে খারাপ ছেলেগুলোর হাত থেকেও সে বাঁচিয়েছে। আর নাবিকে দূর থেকে সবসময় ফলো করার কারণেই লিসি জানতে পেরে যায় যে ওই ছেলেগুলো তার সাথে খারাপ কিছু করতে চায়। যাই হোক, এখান থেকে কাহিনী আবারও বর্তমানে চলে আসে। তারপরে লিসির মনে পড়ে তার একটা টুইন সিস্টার রয়েছে, তার সিস্টারই তাকে বলেছিল তার পুরো ফ্যামিলির কাছে এই পাওয়ারটা রয়েছে। এখানে তার বোন তাকে বলে চুটকি বাজিয়ে মরা মানুষকে জীবিত করা যায় না, আর তুমি যদি এই পাওয়ারটা বারবার ব্যবহার করো তাহলে হয়তো তুমি নিজেও একদিন অদৃশ্য হয়ে যাবে। এখানে লিসি অনেক চিন্তা ভাবনা করে নাবিকে বাঁচানোর একটা রাস্তা খুঁজে পেয়ে যায়। সে নাবিকে এই টাইম লুপ থেকে বার করার জন্য লিসি নিজেকে স্যাক্রিফাই দিবে ভেবে নেয়। আজকের দিনে নাবি বারবার মারা যেত, তাই লিসি নাবিকে কিস করে নাবির যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। একটা গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা মারে আর সাথে সাথে সে সেখানেই মারা যায়। এদিকে নাবি তো বেঁচে যায় আর সে টাইম লুপ থেকেও বাইরে এসে পড়ে, কিন্তু তার মেমোরি থেকে এ সবকিছুই মুছে যায়। তারপর নাবি তার বন্ধু ইউরির সাথেই ছিল। এখানে নাবি তার বান্ধবীকে বলছিল আমার মনে হচ্ছে এই জায়গায় কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে। নাবির বান্ধবী তখন তাকে বলে হয়তো তোমার ভুল মনে হচ্ছে, দেখো এখানে কারোর কিছুই হয়নি। এই বলে তারা সেখান থেকে চলে যায়। আর এখন নাবি অনেক রিচ ছিল আর তার মধ্যে অনেক কনফিডেন্সও ছিল, এমনকি তার সব ফ্যামিলি মেম্বারও জীবিত হয়ে যায়। কিন্তু এসব থাকার পরও নাবি কেন জানি কান্না করছিল, কিন্তু নাবি বুঝতে পারছিল না যে সে কেন কান্না করে। আর এই স্যাড মোমেন্টের সাথেই এই গল্পটা শেষ হয়ে যায়।